দলে বলছিলাম আমার নবী ছিলেন সবচেয়ে বেশি লজ্জাশীল। আজ আমার যুবক তরুণ ভাইরা লজ্জা শরম হারিয়ে ফেলেছে। মেয়েদের পেছনে পেছনে অনেক ছেলেরা ছুটছে। সকল নবীরা ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল, নারীদের পেছনে পেছনে হাঁটা এটা নবীর উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনী ইসরাইলের নবী। বনী ইসরাইল বংশে আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। তার সময় ফেরাউন সে ছিল কিবতী সম্প্রদায়ের লোক। ফেরাউনের বংশের লোকেরা বনী ইসরাইলের লোকদের উপরে অত্যাচার নির্যাতন চালাত। এই জন্য মূসা আলাইহিস সালাম যখন যেখানে সুযোগ পেতেন বনী ইসরাইলদেরকে সাহায্য করতে, একদিন দুপুর বেলা তিনি ঘর থেকে বের হলে দেখলেন দুইজন লোক ঝগড়ায় লিপ্ত। একজন তার বংশের অর্থাৎ বনী ইসরাইল বংশের আর একজন ফেরাউনের বংশের। দুইজনকে ঝগড়া করতে দেখলেন বনী ইসরাইলের ওই লোকটি মূসা আলাইহিস সালামকে দেখে বলল, ওগো মূসা দেখো এই ফেরাউনের বংশের এই লোকটা আমার উপরে জুলুম করছে, সে আমাকে জোর করে তার কামলা খাটাতে চাচ্ছে, কিন্তু আমি যেতে রাজি হচ্ছি না। মূসা আলাইহিস সালাম এবার গিয়ে দুজনের ঝগড়া মীমাংসা করতে চাইলে দুজনের মধ্যে ঝগড়া তিনি এবার তিনি দুজনের ঝগড়া নিরসন করতে চাইলেন। ফেরাউনের বংশের যে লোকটা ছিল তার ভাবখানা এমন যে না সে জোর করে ওই লোকটাকে বেগার খাটাবে, ঝগড়া থেকে সে নিবৃত্ত হচ্ছিল না। মূসা আলাইহিস সালাম তিনি তো খুব রাগী নবী ছিলেন, যখন তাকে বারবার বুঝানোর পরে বুঝে না তিনি একটা ঘুষি বা থাপ্পড় দিলেন। আসলে ঘুষি বা থাপ্পড় দেওয়ার উদ্দেশ্য ছিল দুজনকে ঝগড়া থেকে নিবারণ করা, কিন্তু ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। লোকটা কি হইল? তিনি তখন বললেন, হায় হায় এটা নিশ্চয় শয়তানের কাজ, আমি তো তাকে মারার জন্যই কাজ করি নাই। এখন গোটা মিশরের মধ্যে খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের বংশের একজনকে খুন করা হয়েছে, কিন্তু খুনের কোনো খবর, কে খুন করেছে তার কোনো খবর নাই। এবার খুনের খবর পাওয়া যাচ্ছে না। তখন ফেরাউনের সভাসদে গিয়ে ফেরাউনের বংশের লোকেরা বলল, এটা নিশ্চয়ই বনী ইসরাইলের কেউ এই কাজটা হয়তো করেছে, সুতরাং মহামান্য ফেরাউন আপনি বনী ইসরাইলের বিরুদ্ধে অ্যাকশন নেন। ফেরাউন কিন্তু এই দুনিয়ার কুখ্যাত কাফের ছিল, জাতের কাফের, কাফের হইল, এখানে একটু ইনসাফ দেখালো। সে বলল, যদি বনী ইসরাইলের কেউ এই হত্যাকাণ্ড করে থাকে একজনের জন্য তো সবার উপরে নির্যাতন চালানো ঠিক না। ফেরাউন জালেম, জালেম হলেও দেখেন এই জায়গায় ইনসাফ দেখালো। পৃথিবীর বহু জায়গায় এখনো ফেরাউনের আদর্শ লালনকারী জালেমরা আছে, তারা যখন যেখানে সুযোগ পায় আল্লাহর দিনের দায়ীদের উপরে সমান তালে নির্যাতন চালায়। ফেরাউন বলল, একটু বের করতে দাও দেখি কামটা কে করেছে। বের হচ্ছে না, পরের দিন মূসা আলাইহিস সালাম আবার ঘর থেকে বের হলে দেখলেন তার বংশের ওই লোকটা আজও আরেকজনের সাথে ঝামেলা করছে। মূসা আলাইহিস সালামকে দেখে বলল, ভাই আমাকে একটু সহযোগিতা করো। মূসা আলাইহিস সালাম বললেন, তুই তো মানুষ বেশ ভালো মনে হচ্ছে না, অথবা ভালো মানুষ হলে তুই কেন ডেইলি ঝগড়া করিস, নিশ্চয়ই তোর মধ্যেও ঝামেলা আছে। এখন সে মনে মনে ভাবলো, হায় হায় মূসা তো খুব রাগী, এখন যদি আমার উপর রাগ করে আমাকে উল্টা থাপ্পড় দিয়ে মেরে ফেলে তাহলে তো আমার অবস্থাও খারাপ হবে। লোকটা তখন বলল, মূসা এবার তুমি কি চড়াও হয়ে গতকালের মতো আমাকেও ঘুষি দিয়ে মেরে ফেলবা নাকি? এই কথা শুনলো ওই ফেরাউনের বংশের লোক। শেষ একবার বুঝলো বুঝছি কালকের ঘটনা কে ঘটিয়েছে, সঙ্গে সঙ্গে দৌড়ে ফেরাউনের কাছে গেল, গিয়ে বলল, মহামান্য ফেরাউন আসল করে কিন্তু পেয়ে গেছি, গতকালের কাজ যে ঘটিয়েছে সে হচ্ছে মূসা। মূসা আলাইহিস সালাম ফেরাউন তার সভাসদের সামনে বলল, তার ক্যাবিনেটের সামনে বলল, এক্ষুনি মূসাকে যেখানে পাও গ্রেফতার করে নিয়ে আসো। সভাসদে একজন লোক ছিলেন যিনি মূসা আলাইহিস সালামকে মহব্বত করতেন, এটা শোনা মাত্রই তিনি মূসা আলাইহিস সালামের কাছে এসে বললে, মূসা এই মুহূর্তে তুমি মিশর ত্যাগ করো, নইলে ফেরাউনের বাহিনী তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে জানালেন, তুমি এক্ষুনি মিশর ত্যাগ করো। মূসা আলাইহিস সালাম এবার মিশর ত্যাগ করে এবার তিনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে তিনি মাদিয়ানের কাছে গেলেন। যেই কারণে ঘটনাটি বলা এবার সেটা এসেছে, মাদিয়ানে তিনি হাঁপিয়ে হাঁপিয়ে একটা কুয়ার কাছে গোছালেন, দেখলেন দুজন মেয়ে সেই কূপের কাছে দাঁড়িয়ে আছে, তাদের কিছু ছাগলের পাল পশুর পাল নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কেন ওই দুই মেয়ে বলল, এখানে যে কুয়া দেখতে পাচ্ছেন সব মানুষেরা কুয়ায়
তারা কুয়া থেকে পানি উঠিয়ে পশুকে পান করানোর উপরে এরপরে আমরা গিয়ে সেখানে আমাদের পশুগুলোকে পানি পান করাই কারণ আমরা তো মহিলা মানুষ দুর্বল মানুষ এত ভিড়ের মধ্যে আমরা ঢুকে গিয়ে আমাদের পশুগুলোকে আমরা পানি পান করাতে পারি না মুসা আলাইহিস সালাম বুঝলেন এরা দুর্বলদেরকে সহযোগিতা করা দরকার তিনি তখন ওই মেয়েদের পশুর পালকে পানি পান করালেন তারা বাড়িতে চলে গেল ওই দুই মেয়ের বাবা ছিলেন সাইয়েদ সুহাইব আলাইহিস সালাম সুহাইব আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ ছিলেন মেয়েদেরকে বললেন কি ব্যাপার প্রত্যেক দিন তো দেরি করে বাড়িতে আসো আজ এত তাড়াতাড়ি চলে আসলে কেন মেয়েরা পুরা ঘটনা বললো এরপরে সুহাইব আলাইহিস সালাম বললেন লোকটা যেহেতু তোমাদেরকে সাহায্য করেছে তাকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে কিছু পুরস্কার দিব মেয়ে এবার গেল যাওয়ার পরে গিয়ে বলল আমার বাবা আপনাকে দেখেছেন তিনি আপনাকে পুরস্কৃত করতে চান মুসা আলাইহিস সালাম নতুন দেশে এসেছে এখানে তার কোনো সাহায্যকারী নাই মনে মনে ভাবলেন আল্লাহ মনে হয় আমার জন্য মনে হয় একটি ব্যবস্থা করতে যাচ্ছেন তিনি বললেন ঠিক আছে চলো এবার তিনি মেয়েকে বললেন সোহাইব আলাইহিস সালামের মেয়েকে বললেন খবরদার তুমি আমার সামনে হাঁটতে পারবে না যেই কথা বলছিলাম নবীরা কেমন বদ্দাশীল ছিলেন আমার যুবক ভাইরা শুনেন তিনি বলেন সামনে হাঁটতে পারবে না তুমি আমার পেছনে হাঁটো আমি তোমার সামনে হাঁটব তুমি আমাকে পেছন থেকে রাস্তা বলে দিবা আমাকে ফলো করে করে তুমি আমাকে আমার সাথে আসবা যুবক তরুণ ভাইরা খালি সুন্দরী মেয়ে দেখেই তার পিছনে দৌড়াও আর নবীরা মেয়েদের পিছনে দৌড়ান নাই বরং মহিলাদের সামনে হেঁটেছেন ঠিক কি না কি দুশ্চরিত্রবান হয়ে যাচ্ছে আমার যুবকরা ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র গঠন করতে হবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন সেই ঘরের মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল করা হয়ে গেল কারণ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন আল্লাহু আকবার এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলেছিল এমন সুন্দর সুপুরুষ ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে জুলাইখা কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেল একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার খাস কামরায় বেডরুমে নিয়ে আসলো এরপরে কুপ্রস্তাব দিল কুপ্রস্তাব পেশ করলো তার সঙ্গে মিলনের জন্য প্রস্তাব দিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তিনি তো আল্লাহর পয়গম্বর তিনি তখন বললেন আমি কেবলমাত্র আল্লাহকে ভয় করি এমন কাজে আমি লিপ্ত হতে পারবো না জুলাইখা তখন বলল তোমার রব তোমাকে এখন দেখবে না কারণ এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই জুলাইখা তো তখনও সে মুশরিক ছিল মূর্তি পূজা করত আমার ভাইরা বলেন তো আপনি ঘরের ভেতরে থাকলেও কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে আর জুড়ে বলেন তিনি কে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার রব তিনি যিনি প্রকাশ্য গোপন ঘরের ভেতর বাগিরের সব খবর তিনি রাখেন তিনি তখন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জুলাইখা সাতটি দরজা লক করে দিয়েছিল তিনি তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য সবগুলো দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য খুলে দিলেন আমার যুবক ভাইদের চরিত্র এমন হওয়া লাগবে পরনারীর দিকে কখনো চক্ষু যাবে না পরনারীর দিকে আমরা তাকাবো না পারবো তো এই চক্ষু হেফাজত আমরা করবো নবীজি বলেছেন চরিত্রটাকে যদি হেফাজত করতে পারে নবীজি বলেছেন মাইয়াব মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আমান লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার মুখ আর লজ্জাস্থানের হেফাজত করবে এই দুটো জিনিসের জিম্মাদারি চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমার যুব ভাইরা পারবো তো আমরা এরকম হতে লজ্জাশীল হতে পারবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন কষ্ট হচ্ছে আপনাদের সময় খুব সংক্ষিপ্ত ভালো করে শুনেন নবীজির এক নম্বর চারিত্রিক গুণাবলী বললাম তিনি লজ্জাশীল আর সব নবীদেরকেই লজ্জাশীল বানিয়েছেন কে নবীজির দুই নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য হলো আমার নবী ছিলেন সত্যবাদী জীবনে কোনোদিন তিনি মিথ্যা বলেন কি চরিত্র আমি যদি বলি এখানে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই কে আছে হাত তুলে আপনি বলবেন হুজুর প্রশ্নটা উল্টাইয়া করেন বলেন আজকে ডেইলি কয়টা মিথ্যা বলছে হাত অনেক গোলাম আর নবীজি 63 বছরের জিন্দেগিতে তার জবান থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই আল্লাহু আকবার ওই নবীর উম্মত আপনি কোথায় কোথায় মিথ্যা বলেন
একজন মানুষ ভালো না খারাপ তার বউ সবচাইতে ভালো জানে। নবীজির স্ত্রী আম্মাদান খাদিজা আত-তাহিরা নবীজির ব্যাপারে কি বললেন শুনেন। হেরা গুনাহ যখন নবীজির কাছে সাইয়েদা জিব্রিল ওকে নিয়ে আসলেন, তিনি ভয় পেয়ে গেলেন, ঘরের ভিতরে গিয়ে বললেন বুখারী বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা গো আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভয় পেয়েছি। তখন আম্মাদান খাদিজা আত-তাহিরা বললেন মিথ্যা লিখে দিল সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বললো বাবা না, খাতাটা নাও, আব্বু যেভাবে লিখেছে এভাবে দেখে দেখে তুমি লিখো। ছেলে এবার ট্রাই করছে, এমন সময় কলিং বেল, দরজা খুলে দেখে, দরজার ফাঁক দিয়ে দেখে, হাই হাই আব্দুল সালাম ভাই আসছে, আব্দুল সালাম ভাই তো আমার কাছে 10,000 টাকা পাওয়া গেছে। এবার ছেলেকে বললো যাও বাবা, দরজা ফাঁক করে বললো আব্বু বাসায়। ছেলে বললো বাবা একটু আগেই তো খাতায় লিখালেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তখন বাপ ছেলেকে বললো বাবা রে খাতার লিখা খাতায় থাক, এখন তুই আমার মিথ্যা বলে আগে নাজাত দে। এরপর মিথ্যার প্র্যাকটিস আছে না না দেখি আপনারা সবাই আমাকে পৃথিবীর কুখ্যাত কয়েকজন কাফেরের নাম বলেন তো, বলেন কয়েকজন কাফেরের নাম বলেন, ফেরাউন আরো বলেন, বলেন না থাকবে মুনাফিক গুলো কাফেরের চেয়েও আরো খারাপ লেভেলে। এই জন্য ইন্দাল মুনাফিকিনা কাফের মুশরিকরা জাহান্নামের উপরের তলায় থাকলেও মুনাফিক গুলো জাহান্নামের নিচের তলায় থাকবে। তাহলে বলেন তো কাফের আর মুনাফিকের মধ্যে তুলনামূলক ভাবে কাফের ভালো না মুনাফিক ভালো? মুনাফিক হয় কেমনি? মিথ্যা বলে ইমানদার থাকে না মুনাফিক হয়, তার মানে মিথ্যা যে বলে নবীজির হাদিস অনুযায়ী মুনাফিক হয়, তার মানে হলো ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলে মুনাফিক যে হয় ওই লোকটা নমরুদ আর ফেরাউনের চেয়ে আরো খারাপ। কেমন কুখ্যাত আর কেমন খারাপ হয়ে যাচ্ছে আপনার মিথ্যা বলতে বলে, অথচ নবীজি কোনোদিন মিথ্যা বলে। নাম্বার থ্রি, আমার নবীর তিন নাম্বার চারিত্রিক গুণাবলী হলো আমার নবী ছিলেন আমানতদার, তার কাছে কাফির মুশরিকরা পর্যন্ত এনে আমানত গচ্ছিত রাখত, টাকা পয়সা সোনা দানা নামি দামি অনেক সম্পদ এনে আমানত রাখত। নবীজিকে তারা এত বিশ্বাস করত, বিশ্বাস করার কারণেই তারা এভাবে এনে আমানত রাখত। নবীজির উপরে তারা 13 বছর মক্কায় নির্যাতন চালিয়েছে, শুনেন, আপনাকে কষ্ট দেওয়া দূরের কথা, আপনাকে কেউ গালি দিলে গালি দেওয়া লোকটার আমানত আপনার হাতে থাকলে আপনি তো গিলে ফেলবে। আর নবীর চরিত্র কেমন ছিল ভালো করে শুনে, মক্কায় 13টি বছর তারা আমার নবীর উপরে নির্যাতন চালালো, এরপরে সর্বশেষ নবীজিকে তারা হত্যার ষড়যন্ত্র করলো। আল্লাহ তাআলা নবীজিকে আদেশ দিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। এবার নবীজি তার চাচাতো ভাই এবং প্রিয় সাহাবি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী গো আমার বিছানায় তুমি শুয়ে থাকো, আমার বিছানায় তুমি শুয়ে থাকলে কাফেররা ভাববে আমি ঘরে আসি আর এই সুযোগে আমি মক্কা ত্যাগ করতে পারবো, তোমার কাছে আমি একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি, এই দায়িত্ব তুমি পালন করতে পারবে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো কোন দায়িত্ব আমাকে দিবেন, আমি তো আপনি তো আপনার জন্য আমার জীবনটাকে কুরবান করে দিতে পারি, কোন দায়িত্ব বলে? নবীজি বললেন আমি এদের কারণে এই মক্কা ছেড়ে যাচ্ছি, কিন্তু এদের কারো কারো সম্পদ টাকা পয়সা সোনা দানা আমার কাছে গচ্ছিত আছে, এই নাও লিস্ট তোমার কাছে দিলাম, লিস্ট অনুযায়ী যার যার সম্পদ যার যার কাছে বুঝাইয়া দিবা। এখানে তারা কোন
কনসেন্ট্রেট হয়ে আমার কথা শুনেছেন, আমার কথা তাৎপর্য বুঝেছেন। আমি আমানতের খেয়ানত করতে পারবো না, সব আমানত সবার কাছে বুঝাই দিলাম। আপনি করছেন কি, মানুষ তো আপনাকে কষ্ট দেয় না, মানুষ আপনার কাছে দায়িত্ব আমানত দিলে সেই দায়িত্বটা আপনি খেয়ানত করে ফেলেন। আপনার যেটা টাকা পয়সা রাখা হলে আপনি খেয়ে ফেলেন, মানুষ আপনাকে সমাজের নেতা বানার এটাও আমানত। আর আপনি আমানতের ওই দায়িত্ব বসে জনগণের সম্পদ আপনি নিজের মনে করে ভোগ করে, এইটা হলো আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত দুইটা জিনিসের আলামত, জুড়ে বলেন আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? এত আসতে বললে হবে না, ওই পেছনের ভাইরা সহ বলেন আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? আরো জুড়ে কই জিনিসের আলামত? এক নম্বর আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, দুই নম্বর আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। মনে থাকবে আমানতের খেয়ানত করে দেবে? আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা আমাদের আলোচনা চলবে ইনশা আল্লাহ। আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কম না বেশি? নবীর ওয়ারিস হচ্ছেন উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেম তৈরির কারখানা কোথায় কথা বলেন না কেন? আলেম তৈরির কারখানা কোথায়? মাদ্রাসাই যে আজকের মাহফিলটা হাফেজিয়া মাদ্রাসা, এখান থেকেই হাফেজ হবে, এখান থেকেই কিন্তু বড় বড় আলেম হবে, নবীওয়ালা কাজ অর্থাৎ দিনের দাওয়াতি কাজ এরা চালিয়ে যাবে। সুতরাং যেখান থেকে মাদ্রাসা অর্থাৎ যেখান থেকে এই ধরনের যেই ফ্যাক্টরি থেকে দিন প্রচারের কারিগর, দিন প্রচারের লোকেরা তৈরি হয়, আল্লাহ নবীগণের ওয়ারিস তৈরি হয়, সেই ফ্যাক্টরি সেই কারখানা অর্থাৎ মাদ্রাসাগুলোকে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে মাদ্রাসাগুলোকে স্বয়ং সম্পূর্ণ রাখা, এটা আমাদের সকলের দায়িত্ব নাকি দায়িত্ব না? এই মাদ্রাসার অনেক ঘাটতি রয়েছে, অনেক গ্যাস রয়েছে। আমরা কি সবাই এই মাদ্রাসার কল্যাণে, আমরা নবীজিকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, কোরআন হাদিসকে ভালোবেসে সবাই একটু এই মাদ্রাসাকে সহযোগিতা